নিশ্চয়ই মামলায় জড়িয়ে পড়বে। তাহলে আগামী দিনে কি মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন আপনারা? না না, থাকা সম্ভব নয়। কেন থাকবেন না? এইভাবে অরাজকতা হলে কি হবে? থাকা যায়? থাকা যায়। নওশাদকে কি একদম মিথ্যে কাছে ফসানো হচ্ছে? হ্যাঁ, মিথ্যে কাছে, পুরো মিথ্যে কাছে। তার তো কোনো প্রমাণই নাই। কথা ঠিক বলেছে। আর কোনো প্রমাণ আছে? ওকে প্রমাণও দেখাতে পারছি। সে একজন বিধায়ক, তার বিধানসভায় সে যেতে পারছে না। বিধানসভা ধরুন পার্লামেন্ট, যে বিধানসভায় যে আমাদের অধিবেশন হলো, বাজেট পেশ হলো না, একটা MLA যদি না থাকে তাহলে বাজেট পেশটা হয় কি? ঠিক ঠিক। আপনি কি বলবেন? নওশাদ সিদ্দিকীর এই যেভাবে রাখা হয়েছে, আসলে আমরা দেখছি যে একটা চারা গাছ যখন যখন বাড়ে তখন নীরবে বাড়ে, কিন্তু সেই গাছটা যখন ভেঙে পড়ার টাইম এসে যায়, তার মধ্যে যখন ঝড়ে এসে যায়, ঝড় হয়ে যায়, গাছটা যখন ভেঙে পড়ে তখন হুড়মুড়িয়ে আওয়াজ করে পড়ে। তেমনই TMC দলটা এরা বুঝতে পারছে আমাদের মধ্যে চোর, চিটিং বাস, তোলাবাজ, দুর্নীতি, কাটমানি, এর হেন কোনো কাজ নেই। এদের মধ্যে এন্টি সোশ্যাল, সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত এদের মেম্বার থেকে শুরু করে প্রধান, MLA, মন্ত্রী, সবাই। তারপরে এলা দেখছে প্রতিবাদী কণ্ঠকে, যিনি আদিবাসী, দলিত, সংখ্যালঘুদের অধিকার রক্ষার্থে সবসময় তিনি আন্দোলন সংগ্রাম করেন, তানার কণ্ঠকে স্তব্ধ করার জন্য এগুলো ষড়যন্ত্র। কারণ আমরা জানি 1919 সালে রাউল অ্যাটাক, ইংরেজরাও কিন্তু চেয়েছিল এই ধরনের ষড়যন্ত্র করে প্রতিবাদী কণ্ঠকে আটকাতে, কিন্তু আটকাবে না। কারণ মানুষ তিনটে আন্দোলন, তিনটে জিনিসকে আটকাতে পারে না, এক সাইক্লোন, আর সমুদ্র সুনামি, আর জনগণের জনসমুদ্র প্রতিবাদ, মানুষ এটাও পারবে না। এই জন্য আমরা দেখছি মানুষকে সঙ্গে নিয়ে যারো আরো বৃহত্তর আন্দোলন প্রতিবাদী কণ্ঠদের, যাতে নওশাদ সিদ্দিকী সহ বিশ্বজিৎ মাইতি এবং সকল সাথীদের মুক্তি দেয়, তার জন্য আমরা এই আন্দোলন করছি, আগামী দিন চালিয়ে যাব। কারণ আমরা দেখছি যে বিপন্ন গণতন্ত্র, সংকটে সংবিধান, সেই সংবিধানকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে দলিত, আদিবাসী, সংখ্যালঘু, গোটা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলার যারা পিছিয়ে বর্গ তাদেরকে সংগঠিত করে আমাদের এই আন্দোলন সংগ্রাম আরও বিরোধ করতে হবে। আপনাদেরকেও ধন্যবাদ। আর খুবই দুর্ভাগ্য, আমরা দেখছি এক শ্রেণীর পুলিশ, আমরা জানি মানুষের ভরসার শেষ লাইন হলো পুলিশ। কারণ মানুষ যখন গ্রামে মেম্বার প্রধান কারোর কাছে সুবিচার না পায় তখন মানুষ থানায় যায়, কিন্তু এক শ্রেণীর পুলিশ যেভাবে পক্ষপাতিত্ব করছে এটা খুবই দুর্ভাগ্য। আমরা চাই যে পুলিশ জনগণের ট্যাক্সেই চলে, তাদের মাস মাইনে, এবং পুলিশ জনগণের এবং সংবিধান অনুযায়ী যে কাজ করার পুলিশ সেই কাজ করুক, পুলিশের যেন দলদাসে পরিণত না হয়। কারণ এজন্যই ভারতবর্ষের সংবিধানে আলাদা করে পুলিশ আমলাদের, আমাদের ট্যাক্সের থেকে তাদের মাইনের ব্যবস্থা আছে। পুলিশের মাইনে কোনো কালীঘাট থেকে আসে না, কোনো দল দেয় না, পুলিশের মাইনে আসে আমরা যে বিড়ি খাই, যে নুন কেনে, আমরা দৈনন্দিন জীবনে যে ব্যবহারিক জিনিস আমরা ব্যবহার করি তার যে ট্যাক্স পাই, সে ট্যাক্সের টাকার থেকে তাদের মাইনে চলে। অথচ দেখছি আমরা পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে, যেটা খুবই দুর্ভাগ্য। এবং পুলিশি রাষ্ট্র কায়েম করে আবার রাউল অ্যাক্টের মতো 1919 সালে ভয়ানক আইনকে তারা পশ্চিমবাংলায় চালাতে চাইছে, কিন্তু জনগণের যে জমসূত্র, যে সমাবেশ, যে প্রতিবাদ, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আটকাতে পারবেন না। সংখ্যালঘুরা কিন্তু মুসলিমদের, সংখ্যালঘুরা এই মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছিল বড় আশা করে, এখন কি বলবেন? আবার কি পুনরায় তাকে সাপোর্ট করবেন? আসলে তিনি তো অনেকগুলো, আমরা জানি জাদুকররা যখন মঞ্চে উঠতেন তখন বলতেন যে ম্যাজিক ইজ নাথিং বাট টক অ্যান্ড ট্রিক্স, তেমনই মুখ্যমন্ত্রী তো অনেকগুলো এরকম মানুষের সঙ্গে আওতা দেখলো, নাটক করে হলো, কখনো হিজাব করে সারাদিন না খেয়ে খেয়ে দিয়ে আবার ইফতার পার্টিতে যোগ দেখলো, বলেছিল আমি 10,000 মাদ্রাসা করে দেবো, 2 লক্ষ চাকরি দেবো, কিন্তু প্রত্যেকটা কথাই মোদি অ্যান্ড দিদি ডেভেলপমেন্ট, ম্যাজিক ইজ নাথিং বাট টক অ্যান্ড ট্রিক্স, দুটি পরিণত হয়ে গেছে, কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড নেই। অথচ তারা ভাঁওতা দিয়ে রেখেছিল, মানুষের যত দিনের পর দিন ভাঁওতার চশমা খুলছে, মানুষ বুঝতে পারছে যে তিনি মানুষের সঙ্গে কি আচরণ করছে। এজন্যই আগামী দিন মানুষ, তার যারা সচেতন মানুষ তারা তাদের বিবেকের কাছে বুদ্ধি দিয়ে তারা ভেবে চিনতে গোবে। কারণ একের পর এক আমরা দেখছি যে বাবুল সুপ্রিয় আসানসোলে যিনি দাঙ্গা বাঁধালেন,
অথচ তাকে জেলে থাকার কথা তিনি আজ আমাদের মুখ্যমন্ত্রী যিনি মুসলিম দরদি বলতেন তার মন্ত্রী সবার একজন মন্ত্রী এরকম আমরা দেখছি পুলিশকে বোঝা উচিত যে বিমল গুরুং আমাদের অমিতাভ মালিককে যে নির্মমভাবে একজন পুলিশ অফিসার তাকে হত্যা করলো গুন্ডা বাহিনী দিয়ে অথচ সেই বিমল গুরুংকে পুলিশ পাহারায় ঘুরে বেড়াচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও এগুলো দেখতে হবে আমাদের মানুষ ভাববে ব্যাপারে মানুষটা সিদ্ধান্ত নেবে কারণ আমরা দলিত আদিবাসী সংখ্যালঘুদের অধিকার রক্ষার্থে আমাদের লড়াই জারি থাকবে ধন্যবাদ আমরা শুনলাম সাধারণ মানুষের বক্তব্য দুই চারটা কথা দিয়ে ছেড়ে দাও